আসসালামু আলাইকুম আজকে সকাল আটটা বাজে আব্বু চলে এসেছে গতকালকে বলেছিল যে যে কোনো এক সময় আমি যে যাবে কি নিয়ে আসবো আমি যত বানা করার সত্ত্বেও আব্বু মানে আমি যেন আবার আমি যদি আবার না দিই তো আব্বু সকাল আটটা বাজে আমাকে মানে আমার মনটা গলানোর জন্য তিন পদের তরকারি চাপড়িরগুলো নিয়ে এসেছে যেন এগুলো পেয়ে আমি খুশি হয়ে আমার ছেলেটাকে দিয়ে দিই তো আমি ঘুমিয়েছিলাম আমি সচরাচর একটু জুয়েলাকে মাদ্রাসায় দিয়ে একটু নয়টা পর্যন্ত ঘুমাই তা আপু আজকে আটটা বাজে চলে এসেছে তা আমি আপুকে বকা দিচ্ছিলাম যে এত সকালে কেন আসছো যে আবারকে কেন নিবা দিবো না এই সেই পরে বললো যে এগুলো খাও তো এখানে দেখে মতিন তিন ধরনের তরকারি দিয়েছে আর ভুড়ি রান্না করে দিয়েছিলো আর চাপড়ি বানানোর জন্য আব্বু মস্কে সকালে চাপড়ি খেয়েছে তো আমার জন্য আবার গুলা নিয়ে এসেছে যেন আমি এখানে বানিয়ে জয়ের বাবাকে খাওয়াই বা আমি খাই আর এই চাপড়িটা অন্য কোনো পিঠার মতো না যে বানিয়ে পাঠিয়ে দিলে খাওয়া যাবে এটা গরম গরমই খেতে হয় গরম গরম না খেলে মানে ভালো লাগে না এখানে আব্বু জাবেরকে রেডি করা ছিল নিজে নিজেই মানে আমার তো তোয়াক্কা করে না আব্বু যে আমি রেডি করে দিব তারপর নিয়ে যাবে তো আব্বু নিজে নিজেই রেডি করা ছিল আর যাবে জামা পরে অনেক বেশি খুশি আর এখানে জারিফ আমার আব্বুর কাঁধে চড়ে খেলছিল তো আমি যাবেরকে বলছিলাম তুমি তোমার বাবাকে ডাকো জুয়ারের বাবা আবার গোসলে ঢুকেছে তো যাবের কান্না করছিল কারণ ও ভাবছিল না ওকে রেডি করালো আবার নাকি ওকে রেখেই চলে যায় এখানে যারই ভ্য করে কান্না করছিল কারণ ওর নানা জাবেরকে নিয়ে চলে যাচ্ছিলো ও চাচ্ছে যে ওর নানার সাথে যাবে তো আমি এখানে জাবেরকে চাচ্ছিলাম যে তুমি আসো আমার কুলে সে আসবেই না উল্টা সে কান্না করে দিল মানে তার নানার সাথে সে যাবে এজন্য সে অনেক বেশি এক্সাইটেড যখন নতুন জামা পড়েছে তখন থেকে সে আমার দিকে ফিরেই চাচ্ছে না আবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাহিরে মানে নানার সাথে সে এখন চলে যাবে তো জারিফ কিছুদিন আগে তিন দিন থেকে আসলো এখন আমার আব্বু বলছিল যে আবার কি নিয়ে যাবে আর আমি দিবো না আমার আব্বু বলে আমার একা একা ঘরে ভালো লাগে না মাহিন মাহাদি মাদ্রাসায় পরে এজন্য সেই সূত্রে ওরা দূরে থাকে তো আব্বুর এমনিতেও ভালো লাগে না আর এই বয়সে একাকিত্বটা এমনিতেও ভালো না তো এই জন্য আমি আব্বু আম্মুর কথা চিন্তা করে আমার ছেলেদের দিয়ে দেই মধ্যে জারিফকে দেই জাবেরকে দেই তো অনেকে এটার জন্য আমাকে স্বার্থপর বলেন যে মাকে বাচ্চাকে রেখে কিভাবে আমি থাকি তো আমি নিজের কথার চেয়ে সবার কথাটা চিন্তা একটু বেশি করি কারণ আমার আব্বু সারা জীবন থেকেছে বিদেশ চার ভাই বোন আমরা বড় হয়েছি আব্বুকে ছাড়া তো তো এই বয়সে এসে যদি আব্বু বাচ্চাদেরকে একটু লালন পালন না করতে পারে তাহলে আব্বুর মনটাও খারাপ হয়ে যায় তো এই জন্য আমি জারিফকে অথবা জাবেরকে দেই যেহেতু আল্লাহ আমাকে দুইটা সন্তান একসাথে দিয়েছে তো একজনকে দিলে আমার কোনো সমস্যা নেই আর আমার ছেলেদেরকে আমার আব্বু আম্মু অনেক বেশি আদর করে তো যাই হোক আমি চাপড়ি খেয়ে নিচ্ছি এখন জয়ের বাবাকে খাইয়ে বিদে করেছি আর আমি খেয়ে নিচ্ছি আমি এমনিতেও চাপড়িটা হোক দোসা হোক দোসা তো আরও বেশি পাতলা হয় চাপড়িও আমি পাতলা করেই বানাই আর অনেক মুচমুচে হয় এখানে জারিফ একটুখানি ভেঙে তরকারি দিয়ে খাচ্ছি ছিল তো সেখান থেকে আমি বলছিলাম যে তুমি খাও ও সবসময় তরকারি ভরিয়ে ভরিয়ে তো একটুখানি দোসা ভেঙে সে তরকারি দিয়ে খেতে গিয়ে তার দোসাটা তরকারির তরকারি মিলিয়ে গিয়েছে মানে সে আর খুঁজেই পাচ্ছে না তার দোসা কোথায় তো আমি আবার সেটা তার মুখে পুড়ে দিচ্ছি আর এখানে আমি ভিডিও এডিট করছি বয়স দিচ্ছি এই দোসা দেখে জারিফ মানে মোবাইল থেকে হাত দিয়ে দিয়ে তার মুখে দিয়ে খাচ্ছে কি একটা অবস্থা তো তারপর আজকে সকালবেলা জারিফকে আমি কোনো সেরে দিই সকালবেলা আব্বু এসে যাবে জারিফকে কলা খাইয়েছিল তারপর আমি এখন জারিফকে একটা নাস্তা বানিয়ে দিব ভাবলাম যে আজকে আর একটা না দিই রাতের বেলা দিব তো এখানে আমি ডিম গাজর কলা আর একটুখানি ময়দা নিয়েছি তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে ফ্রাই প্যানে এখন আমি ডিমের মতো ভেজে নিব আমরা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজলে যেরকমভাবে ভাজি আর কি তো ডিমের মতো ভেজে নিব প্রথমে একটু তেল দিয়ে দিলাম আমি কিন্তু জাবের জারিফকে বাটার দিই বিশেষ করে তো বাটারটা শেষ হয়ে গিয়েছে বাটারটা আবার আনতে হবে এজন্য আজকে তেলই দিলে দিলাম তো ফ্রাই একটু গরম হলে আমি তেলটা ঢেলে দিলাম আর যেইটাতে আমি মাছ ভাজি বা এরকম তাদের জন্য এগুলো ভাজি সেটাতে আমি চাপড়ি বানিয়েছি তো এখন যদি এইটা আমি দেই তাহলে সুন্দর করে উঠবে না তো এই জন্য আমি যেইটাতে রুটি বানাই সেইটাতেই করে নিলাম তো এই তো সুন্দর করে হয়ে গেলে একটু উলটিয়ে দিব উলটিয়ে দিলে দেখুন কত সুন্দর করে উলটিয়ে যাচ্ছে সুন্দর করে ডিমের মতো হয়ে যাবে তো আমার তেলটা একটু বেশি পড়ে গেছে তো হওয়ার পর আমি এক সাইড করে রেখে দেব যেন তেলটা ঝরে যায় যায় তো তেলটা ঝরিয়ে যাওয়ার পর আমি জারিফকে পিস পিস করে কেটে দিবো এখন অর্ধেক দিব আর বিকেলবেলা নাস্তার জন্য যেটা আমি করি সে মানে বিকেলের নাস্তার জন্য অর্ধেক রেখে দিব তো অর্ধেক পিস পিস করে ওকে সুন্দর করে কেটে দিলাম জারিফকে বলছিলাম যে আসো আর আমি সবসময় রান্নাঘরে কাজ করতে নিলে জারিফ রান্নাঘরে চলে যাবে আমাকে এটা সেটা গুছিয়ে দিবে এটা দিবে পেঁয়াজ দিবে আলু দিবে ওকে আমি বলি যে এইটা আমাকে দাও সে উঠিয়ে ওইটা আমাকে দেয় তো বাচ্চাদেরকে সব কাজই শেখাতে হয় আমার ছেলে হয়েছে তাতে কি হয়েছে জুয়েরার বাবাকে জুয়েরার দাদি একদম হাতের তালুতে নিয়ে ফেলেছে মানে কোনো কিছুই করায়নি জন্য সে গ্লাসে গ্লাস পানি ভরেও মানে খেতে চায় না এরকম হয়েছে তো আমি চাই না আমার ছেলেরাও তার আমার ছেলের বউদেরকে মানে সব কাজ করাক আমি যে আমার ছেলের বউদের পাশাপাশি তারাও কাজ করুক তো যাই হোক আমাদের রাসুলও কিন্তু আয়সা রাদ তালহুকে তরকারি কেটে দিত তা আমার ছেলেরাও যেন এরকমই হয় দোয়া করি এজন্য সব কিছুই শেখানো ভালো তো তারপর আমার আব্বু চলে আসলো আব্বু আমার শ্বশুর আব্বু আমি দুজনকেই আব্বু বলি জন্য গুলিয়ে ফেললেন অবশ্য অনেকেই যে কোনটা আপনার আব্বু কোনটা আপনার শ্বশুর তো অনেকেই আল্লাহর রহমতে আমার শ্বশুরকেও চেনেন আমার আব্বুকেও চেনেন তো আমার শ্বশুর চলে আসলো জারিফকে নিয়ে আমার শ্বশুর খেলছিল আর আমি এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার আপা এখনও সুস্থ হয়নি আর আমি আপা আমাকে ফোন করে বলে দিয়েছিল যেহেতু আপনার দুইটা বাচ্চা নিয়ে সমস্যা আপনি আরেকজনকে নিয়ে নেন আমি বলেছি যে না আপনি যখন আসবেন তখনই নিব হ্যাঁ এটা ঠিক যে আমি কাজের মহিলা ঠিকই পাবো কিন্তু আমি ওই আপাটাকে পাবো না আল্লাহ রহমতে আপা অনেক বেশি ভালো তানিশের মাও অনেক বেশি ভালো ছিল আর ভালো মানুষের সাথে আল্লাহ ভালো মানুষকেই মেলায় তো যাই হোক এখানে আমার দুইটা মোটুজ ফুটেছে একটা সাদা কালারের একটা গোলাপি কালারের মানে খুবই ভালো লাগছিল আমার কিছুদিন আগে আমি এই ডালগুলো বুনেছি ককোপিটে তো সুন্দর করে সবগুলোই খুব সুন্দর হয়েছে এখন ফুল ফুটার পালা কিছুদিন পরপরই ফুল ফুটছে গতকালকে দুইটা ফুটেছে আজকেও দুইটা ফুটেছে তো যাই হোক জোয়ারাকে আমি ঘুম থেকে উঠিয়ে তারপর তাকে ভাত খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম এর মধ্যে আমি ঘর মুছে নিয়েছিলাম কাপড় ধুয়ে দিয়েছিলাম তারপর জাবের জারিফের সাথে দুইজন মিলে দুই ভাই মিলে ভিডিও কলে কথা বলে নিল আর যাবের মা মা বলে নাকি একটু পরপর ডাকে তো আমি বলছিলাম যে যাবের মা ডাক শিখেছে অনেকবারই ডাকে জন্য এটা তার অভ্যাস হয়ে গেছে তো এই তো জারিফের সাথে আমরা খুনছুটি করছিলাম খেলছিলাম জারিফ শুধু জুয়েরা যাবের কেনা জুয়েরা সে আমার কাছে আসতে দেয় না আজকে জুয়েরা আমাকে গলায় ধরে একটুখানি শুয়েছে তো সে ধাক্কা দিয়ে জয়রাকে সরিয়ে দেয় নাকে চিমটি দেয় গালে চিমটি দেয় চুল ধরে টান দেয় দেয় তো সে একটা ক্যারামের গুটি নিয়ে খেলছিলো সেটা বারবার মুখে দিচ্ছিলো আর আমি মুখ থেকে বের করে দিচ্ছিলাম তাকে কুতু কুতু দিচ্ছিলাম হাসার জন্য আবার তাকে ধমকও দিচ্ছিলাম ধমক দিলে সে আবার ই করে একটা হাসি দেয় জাবেরের মতো তো তার মনটা আজকে অনেক বেশি খারাপ কারণ সে জাবেরের সাথে কথা বলেছে জাবেরের সাথে নানিকে দেখেছে নানাকে দেখেছে কিন্তু তার কাছে নানা নেই নানি নেই তো আমি তাকে হাসানো ট্রাই করছিলাম তার মনটাকে ভালো করার ট্রাই করছিলাম তো একটু পর আবার তার মনটা ভালো হয়ে গেছে আমার ছেলেদের তার দাদা নানা নানি থাকলে আর মানে কিছুই লাগবে না তাদের মা কই বাবা কই জুয়ারিয়া কই তাদেরকে মনেই করবে না ওরা হচ্ছে এরকম যেহেতু দাদিকে ওরা বেশি দেখেনি এর জন্য দাদিকে অত বেশি মানে ডাকে না বা দাদি ডাকটা এখনো পর্যন্ত শিখেনি তো যাই হোক জারিফের সাথে অনেক খেলা করলাম তারপর রাতের বেলা জুয়াইডার যেহেতু আবার ষোলো তারিখে পরীক্ষা তো আমি চাচ্ছিলাম জুয়েরাকে ফুল সময় দিতে তো এখন থেকে জুয়েরাকে বললাম যে তুমি পড়তে বসে যাও কারণ আল্লাহ রহমতে জুয়েরার সব পড়াই কমপ্লিট এখন জাস্ট রিভাইজ দেওয়ার পালা আমি ইংলিশটা আজকে ধরলাম সব কিছু সিলেবাস কমপ্লিট করিয়ে দিলাম আর বললাম যে আগামীকালকে তোমার পরীক্ষা নেব আর আমি স্কুলে মানে ওদের মাদ্রাসায় যেভাবে প্রশ্ন করে সেভাবে প্রশ্ন করে দেই আর সে দেখে দেখে পরীক্ষা দেয় তো ভালো থাকবেন সবাই